গোবিন্দরা কিরণা ওরে ওরে বাবারে ওরে বাবারে ক্যাচ কট কট করে ওরে এতখানি সাদা কাগজ না সাদা কাগজ তো নয় কি লেখা বিকের পাঁচটার সময় মেট্রো সামনে অপেক্ষা করব এ কোন ব্যাট মরেছে ওরে ওরে আমার এতখানি বয়স হলো আর আমাকে কিনা প্রেম পত্র না বাবা না তোমাকে না কি লিখেছে দেখি না আর কি সাহস দেখেছ হ্যাঁ আমার এমন সুন্দর স্বভাবের ছেলে হ্যাঁ আর ওই হা ঘরের মেয়ে কিনা এ ঘরে বউ হতে চাইছে চল দেখাচ্ছি বাবা বাবা শোনো আয় বাবা কি করছো আমার কথাটা শোনো তোরই এক দেশ কি আমার এক দেশ বাবা আয় 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 কোথায় যাচ্ছিস বাবা এদিকে আয় বাবা বাবা তুমি চিৎকার করছো ওরা শুনতে বাবা শোনা দরকার ওদের শোনাবো বলেই আমি চিৎকার করছি আমি কোথায় ভাবলুম তোর বিয়ে দিয়ে তোর শ্বশুরের টাকায় বেশ বড় বাড়ি করব ফোল্ডিং কার্ডের ব্যবসাটা ফলাও করে বাড়াবো আর তা না করে তুই কি করলি আমার বাড়া ভাতে ছাই দিয়ে একটা ভাড়াটে মেয়ের ল্যাজে ল্যাজে লাট খেতে লাগলি চল আমার বাবা বাবা শোনো আমি আমার পায়ে ধরছি আমার পায়ে ধরছি বাবা ওরা গরিব হতে পারে কিন্তু সত্যি ওরা ভালো লোক চন্দ্রবাবু এই যে চন্দ্রবাবু কি হয়েছে মুকুন্দ চিৎকার করছেন কেন মেয়ের হাতে হুইল বড়শি দিয়ে পাঠিয়েছেন বাড়িওয়ালার ছেলেকে কাটতে এ আপনি কি বলছেন কিছু তো বুঝতে পারছি না আমার ঘরে আসুন ভেতরে আসুন মেয়েকে লাইন মারতে পাঠিয়ে ঘরে বসে মজা দেখছো না বাবা প্লিজ কি তুমি কেউ চুপ করবে না যাও কি আরে আপনাকে বলছে মশাই বইয়ের কানে কানে কি বলা হচ্ছে বাসকবে লাভসির হচ্ছে ভালোই ভালোই বেরিয়ে এসো বলছি কখন থেকে শুনছি চিৎকার করছে কি পেট কি যা চলে যা থেকে ওরে শালা চোরের মায়ের বড় গলা হ্যাঁ নিজের বোনকে পার করতে পারে না আবার বড় বড় ফটা তবে রে রাজা তুলবো যদি আবার মুখ খোলে রাজা কি তুমি মারলে হ্যাঁ মেরেছি গুরুজনদের যে সলনা দিতে জানে না বাপের বয়সী লোকের গায়ে যে হাত তোলে চরি তার একমাত্র প্রাপ্য তাহলে যাও পাশের ঘরে তোমার মেয়ে রয়েছে তাকেও একটা চড় মেরে এসো দোষ করে থাকলে সেই করেছে রাজা তার বোনের অপমানের প্রতিবাদ করতে গিয়েছিল আর তাকেই তুমি মারলে তোমার ছেলে মেয়ে আমায় পাগল করে দেবে জানকে তোমার ছেলে আমার মুখে চুনকালি ছেটাচ্ছে আমার সম্মান পাটিতে ফেলে পা দিয়ে রগড়াচ্ছে সম্মান কত সম্মান দিয়ে বলছিল ওই মুকুন্দবাবু পারবে তাকে মারতে তোমার মেয়ে তোমার ছেলে তোমার বাবা যা করে বেড়াচ্ছে তারপরেও তুমি তোমার সম্মান নিয়ে বড়াই করছো একটা কাজ করো আজ থেকে ওই সম্মানের বোঝাটা কান থেকে ফেলে দাও তাতে তুমিও বাঁচবে সবাই বাঁচবে কেউ বাঁচবে না তুই আমি কেউ না এই দুর্দিনে কেউ বাঁচবে না রাজা তোর ডিগ্রি গোল্ড মেডেল তুই কি পেলি বল ফালতু কথা ছেড়ে এবার কাজে কথা বল কাজ দিতে পারবি করতে পারবি তবে চুরি জোর চুরি ডাকাতি নয় পুলিশের চোখ এড়িয়ে করতে হবে বল পারবি পারবো হাউসফুল কি করবি বলতো আমি রাজা চ্যাটার্জি চার্চে চুরি করেছিলাম এখানে টিকিট ব্ল্যাক করছে আই এম নট সরি 10 কা 20 মানে দুটো টিকিট 40 টাকা পাড়ার লোককে জানিয়ে তোমার কি সমস্যা মিটবে চলো জানকি আমি তোমায় আবার বলছি আমার সম্মান নিয়ে ওদের আমি চিনিমিনি খেলতে দেবো না পুলিশ সাফ জানিয়ে দেবো ওদের আমি চিনি না যাও পারবে পারতেই হবে দেখো জানকি সংসারের জন্য আমি প্রাণ পর্যন্ত দিতে পারি কিন্তু অসম্মানের বোঝা মাথায় নিয়ে মাথা হেট করে আমি থালায় গিয়ে বলতে পারবো না রাজা আমার ছেলে দয়া করে আপনার ছেড়ে দিন না বেশ তাহলে আমি যাচ্ছি তুমি যাবে ইচ্ছা যাও ফিরে এসে আমার বাড়িতে দেখতে পাবে না কত সহজই বললি তুমি যাবে না আমাকে যেতে দেবে না
তাহলে কে যাবে? আমি যাব। আমার তো আর কোনো কালে অত মান সম্মান নেই। তা বলে আমি বেঁচে থাকতে আমার নাতিটা জেলে বসে পচে মরবে? টাকা দে। টাকা আমি নিইনি মিলন, আই এম নট এ ব্ল্যাকার, আই এম এ গোল্ড মেডেলিস্ট বিএ। কিন্তু আপনার বিরুদ্ধে টিকিট ব্ল্যাক করার অভিযোগ আছে। এ অভিযোগ সত্য নয় মিলন। কিন্তু স্যার, ও যখন একটি মেয়েকে টিকিট ব্ল্যাক করছিল তখন আমার এক অফিসার এবং আমি ওকে হাত নাতে ধরেছি। ইউ আর রং মিস্টার অফিসার, আমি টিকিট ব্ল্যাক করছিলাম না, আমি টিকিটটা আমার বান্ধবী মেরিকে দিচ্ছিলাম। উনি যে আপনার বান্ধবী তার কোনো প্রমাণ আছে? আছে, প্রমাণ আছে মেলর্ড। এই যে কাঠগড়া দাঁড়িয়ে আছে রাজা চ্যাটার্জি, আমি তার বান্ধবী। মাই ডিয়ার চাইল্ড, কোনো মানুষকে ভালোবাসার মধ্যে কোনো পাপ নেই, কিন্তু এক্ষেত্রে শুধু চাকরিটাই নয়, তোমাদের বিয়েতে আরো অনেক বাধা রয়েছে। তুই খ্রিস্টান অনাথ মেয়ে, রাজা হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান, বিয়ের পর ওর বাড়ির লোকেরা কি তোমাকে মেনে নিতে পারবে? পারবে ফাদার, পারবে। আমি প্রভু যিশু আর ভগবানের নামে শপথ করে বলছি, মেরি আমার, আমাদের শুধু একটু অপেক্ষা করতে হবে, আমার একটা চাকরি আর আমার বোনের বিয়ে পর্যন্ত, তারপরে মেরিকে আমি ঘরে নিয়ে যাব। বলো মেরি, তুমি রাজি? পারবে অপেক্ষা করতে? পারবো ফাদার। গড ব্লেস ইউ মাই চাইল্ড। ফাদার, আমি আপনার সামনে শপথ করছি, মেরির ভালোবাসার সম্মান আমি রাখবই। শ্রমিক ঐক্য, আমাদের ধর্মঘট, আমাদের দাবি, শ্রমিক ঐক্য, আমাদের দাবি, শ্রমিক ঐক্য। আপনাকে বড় সাহেব ডাকছেন। বড় সাহেব চন্দ, তুই বলে দেবে আমাদের বোনাস না দিলে আমার ধর্মঘট উঠবে না। উঠবে না, মালিক লোভ দেখাবে। কিন্তু লোভ দেখাবে আমাকে? চোখে সর্ষে ফুল দেখিয়ে ছাড়বো। দাঁড়া দাঁড়া, আমি দেখছি কি কেন ডাকতে দেখছি। দাঁড়া, চল। আমাদের দাবি মানতে হবে, শ্রমিক ঐক্য জিন্দাবাদ, আমাদের দাবি মানতে হবে। তুমি যাও। আচ্ছা, আমি তো আপনার জন্য অপেক্ষা করছি। আমার এই সৌভাগ্যের কারণ? কারণ ওদিকে দেখুন। রাজা, তুই? আমি ডেকে পাঠিয়েছি। হ্যাঁ, আপনার ছেলে তো একটি রত্ন, একটি বড় করছি, অনেক ভালো ভালো ছেলে লাগবে, সেই জন্য ওকে ডেকেছি। আর রাজার মতো ছেলেরা হবে কোম্পানির অ্যাসেট। রাজা, তুমি কালকেই জয়েন করবে, মাইনে আপাতত 2000, পরের মাস থেকে আরও বাড়বে। হ্যাপি? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই খবরটা দেবার জন্যই কি আপনি আমি ডেকেছেন? অফকোর্স নট, আমি আজ আপনার কাছে কিছু ফেভার চাইব। ফেভার? আমার কাছে? সেটা কি? নিউটনের থার্ড লটা জানা আছে, এভরি অ্যাকশন হ্যাজ গট ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আমি আপনার ছেলেকে চাকরি দিচ্ছি, বিনিময়ে আপনাকেও কিছু প্রতিদান দিতে হবে। প্রতিদান কিরকম? স্ট্রাইকটা তুলে নিন। বোনাসটা দিয়ে দিন, স্ট্রাইক উঠে যাবে। যদি না দিই? স্ট্রাইক চলবে। রাজা, তুমি তোমার বাবার কাছ থেকে জেনে নাও যে কোনটা জরুরি, তোমার চাকরি না স্ট্রাইকটা। বাবা, বাবা, তুমি আমার কথা একবার ভেবে দেখো, তোমার উপর নির্ভর করছে আমার ভবিষ্যৎ। বাবা, তুমি কি চাও না আমি একটা চাকরি পাই? চাই। আমায় কি করতে হবে? শ্রমিকদের বুঝিয়ে স্ট্রাইকটা তুলে নাও।